ব্রাভো একাডেমি সকলকে জানাই স্বাগতম তোমাদের আমাদের সকলের প্রিয় ব্রাভো একাডেমি ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, রেজাল্ট প্রকাশিত দিয়ে দিয়েছি ইতিমধ্যে, তোমাদের আমি ভিডিও করে দিয়েছি, ঠিক আছে? তো এটা একদম অরিজিনাল রেজাল্ট প্রকাশিত করেছে। তো তোমরা আমাকে অনেকেই অনেক কিছু বলেছিলে যে এত ভিডিও কেন দিচ্ছেন একই টপিকের উপর ভিউজের জন্য। তো বন্ধুরা, যেটা আপডেট পাওয়া যায় সেটাই তোমাদের দেওয়া হয়, ঠিক আছে? তো ছাড়ো, সেটা বড় কথা নয়। তো সব থেকে বড় কথা যে তোমাদের রেজাল্টটা প্রকাশিত হয়ে গেছে। তো যারা দেখতে পারোনি, আমি এই ভিডিওটার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো। আমি সব কিছু বলে দিয়েছি, কীভাবে দেখবে না দেখবে, কোথায় পাবে পিডিএফটা, ঠিক আছে, কাট অফ কত গেছে। তো এই ভিডিওতে আজকে আমরা কাট অফ এবং সেই বিষয়ে কথা বলবো না, ঠিক আছে? তো আজকে ভিডিওতে আমরা বলবো যে আমাদের এই যে রেজাল্ট প্রকাশিত হয়ে গেলো, এবার কতদিন পরে মাঠ হবে এবং মাঠের কতদিন পরে আমাদের মেন্সের পরীক্ষা হবে, ঠিক আছে? তো সাথে থাকো, যারা চ্যানেলটির মধ্যে নতুন তোমরা অবশ্যই, যারা কনস্টেবল মেন্সের প্রিপারেশন করবে তোমরা সাথে থাকবে। তোমাদের জন্য আমি সম্পূর্ণ স্ট্র্যাটেজি নিয়ে আসবো, কীভাবে তোমরা 30 দিন এর মধ্যে মেন্সকে ক্র্যাক করবে, কী কী বই ফলো করবে, কোন কোন ফ্রি জায়গাগুলো আছে যেখান থেকে তোমরা খুব সহজেই পড়াশোনাটা নিজে চালিয়ে যেতে পারবে, ঠিক আছে? কারণ এবার ম্যাথ আছে, ইংলিশ আছে, ঠিক আছে? ম্যাথ আছে, ইংলিশ আছে, জিকে আছে তোমাদের, এবং রিজনিং আছে। তো প্রতিটা সাবজেক্টকে ভালোভাবে তোমাদের পড়তে হবে, এবং হাই স্কোর যদি করতে পারো তবেই তোমাদের ফাইনাল সিলেকশন হবে। তো পড়াশোনাটা সেইভাবেই চালিয়ে যেতে হবে, প্লাস রানিংটাও। তো রানিংয়ের ডেট কবে, মাঠের ডেট কবে, যেটা আমাদের, ঠিক আছে? তো সেটাই বলছি। দেখো, আজকে রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে, এবার তোমাদের মিনিমাম 5-6 দিন একটু রেস্ট থাকবে, তারপর থেকেই তোমাদের যে রানিংয়ের যে তোমাদের ডেটটা, ঠিক আছে, অ্যাডমিটের মধ্যেও সেটা চলে আসবে যে কার কবে রানিং হচ্ছে, ঠিক আছে? তো ধরে নাও যে এই মার্চ হচ্ছে মার্চ মাস, তো মার্চ মাসের ফোর্থ উইক অর্থাৎ মার্চ মাসের শেষের দিকে তোমাদের রানিংটা হতে পারে, ঠিক আছে? যদি আপডেট পাই আমি তো আছি, সাথে সাথে তোমাদের জানিয়ে দেবো। আপাতত যে আপডেটটা আছে যে মার্চ মাসের দিকে তোমাদের রানিংটা শুরু হয়ে যাবে, প্লাস তোমাদের যে মেন্সের প্রিপারেশন, ঠিক আছে, সেটা তোমাদের করতে হবে। কারণ কি, মেন্সটা রানিংয়ের কিছুদিনের মধ্যেই হয়ে যাবে, মানে তোমরা টাইম পাবে না, 2-3 মাস যে টাইম, সে 2-3 মাস টাইম পাবে না। তোমাদের আমি এইটুকু বলে রাখছি, এবার যারা যারা চাকরি পেতে চাও সেইভাবে পড়াশোনাটা স্টার্ট করো। তোমাদের জন্য আমি খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, জিকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ থেকে শুরু করে A to Z। তোমরা সাথে থাকো শুধু, আর নিজের প্রিপারেশনটা নিজের মতো করে করো, আর আমাদের যে ভিডিওগুলো সেগুলো অনবরত তোমাদের দেখতেই হবে, কোনো চাপ নেই, সব মেন্স A to Z হাই স্কোর হবে, ঠিক আছে? তো স্পেশালভাবে কিছু বুক লিস্ট আমি শেয়ার করবো তোমাদের সাথে, অবশ্যই চ্যানেলটা সাথে থাকবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের মাঠের ডেট মিনিমাম ধরো এই মার্চ মাসের শেষ দিক থেকে পেয়ে যাবে, আর যে মেন্স পরীক্ষা সেটা মার্চ এপ্রিল মাস, ঠিক আছে? এপ্রিল মাসের শেষের দিকে 100% চান্স আছে শুরু হয়ে যাওয়ার। তো সেইভাবে প্রিপারেশন নাও আজকে থেকে, যারা যারা কোয়ালিফাই করেছো, আশা করবো অনেকে কোয়ালিফাই করে নিয়েছে, এবং যারা যারা কোয়ালিফাই করেছে অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে তোমাদের স্কোরগুলো জানিও, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো ভাই। আগামী দিনে অনেক কিছু হেল্প করবো আমি।